কে বলবে? মধুজা তারা সৎমা, ও নিজের মেয়ের থেকেও তারাকে বেশি ভালোবাসে। মধুজা, তুমি ভালো করেই জানো এই অপয়ামের মুখ দর্শন আমি করতে চাই না। জন্মের দিন থেকেই ও আমার কাছে মৃত। শুধুমাত্র সান বাংলায়। হ্যাঁ এই তো শোন, আরে এটা ফাটাফাটি আইডিয়া এসছে, এবার তো তোর পছন্দ হবেই হবে। কি আইডিয়া? নেল পলিশ। দারুণ আইডিয়া, যেন মিনা ম্যাডামের কাছে নেল পলিশ নেই। একটা নেল পলিশের জন্য উনি কেঁদে কেঁদে ভাসিয়ে দিচ্ছেন। এসব কি বলছো? তুমি যাও তো। আমার মনে হলো আইডিয়াটা ভালোই হবে, তাই বললাম নিলে নে না হলে ছেড়ে দে। আমি যে কাউকে জিজ্ঞেস করব, কিন্তু তোমাকে না। তুমি যাও তো। আচ্ছা তাই বুঝি? হ্যাঁ বলছি তো। ঠিক আছে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। এমএটা নিশ্চয়ই আগে থেকে কিছু একটা প্ল্যান করে রেখেছে, সেই জন্য কোনো প্ল্যানই পছন্দ হচ্ছে না। কস্তুরি কোথায়? ও নেই মা। কি বললে? ও নেই। আগামী কাল একটা গুরুত্বপূর্ণ দিন, বাড়িতে কত কাজ থাকবে সেগুলো কে সামলাবে? যখন মাইনে কেটে নেব তখন মজা বুঝবে। কাল কি এমন বিশেষ দিন মা? কেন তোর মনে নেই কালকে কি বিশেষ দিন? কাল আমাদের মিনার জন্মদিন, ভুলে গেছিস? হ্যাঁ মিনার জন্মদিন। ও আপনারই জন্মদিন ভুলে যায়, তো মিনার জন্মদিন কি করে মনে রাখবে? একদম ঠিক বলেছো। এত রেগে রেগে থাকো কেন সৃজা, শোনা মরে গেল। অনেক হয়েছে ঠাট্টা মশকরা, এবার বরং কাজের কথায় আসা যাক। ওদের সবাইকে বলে দাও যেন কাল একটা বড় করে পার্টি অ্যারেঞ্জ করে। ঠিক আছে আপনি আমাকে বলে দিয়েছেন, ধরে নিন কাজ আপনার হয়ে গেছে। তোমাকে আমি বাড়ি থেকে বের করে দেবো। সৃজা শোনা, এরকম সিদ্ধান্ত নিও না, আমি তো শুধু তোমার মায়ের সামনে একটু ইমপ্রেশন জমাচ্ছিলাম। তোমরা কি বিড়বিড় করছো বলো তো? কিছু না মা, ও বলছে যে সব ব্যবস্থা যেন ভালো করে হয়। একদম ঠিক বলেছো। রাধা তোমরা সবাই এখানে? আরে আমি সেই কখন থেকে তোমাদের খুঁজে বেড়াচ্ছি। মা টিফিন রেডি, আপনি খেতে আসুন। খাবার ছাড়ো, এখানে বসো। এসো বসো না। মা কি হয়েছে আপনার? কি বলেছি শুনতে পাওনি? চুপ করে বসো। তোমার কি চাই মিনা বলো। মা কি হয়েছে মা হঠাৎ করে? আমি জানতে চাইছি তোমার কি চাই। আপনি হঠাৎ করে এসব কি জিজ্ঞেস করছেন মিনা? আমার কি মনে হয় বলো তো, আমাদের তোমাকে আগে থেকে জানিয়ে রাখা উচিত ছিল যে আমরা তোমাকে এরকম একটা প্রশ্ন করব, তাই না? আমার দিকে তাকাচ্ছে রে। বলো মিনা তোমার কি চাই, তোমার কি চাই? আমার কিছু লাগবে না মা, আমার তো সব কিছু আছে। আরে পৌদি, মা তোমাকে জিজ্ঞেস করছে বার্থডেতে কি গিফট লাগবে সেটা বলো। কি মিনা তুমি ভুলে গেছিলে? হ্যাঁ মা। তুমি ভুলে গেলেও আমি কিন্তু ভুলিনি, আমি ঠিক করেছি এবার তোমার জন্মদিন ধুমধাম করে পালন করব। মা আমার আমার এসব কিছু চাই না। এত টাকা কেন খরচ করতে যাবেন মা? আমি আমার টাকায় আমার ছেলের বউয়ের জন্য পার্টি দেব, তাতে কার কি? আমি 5টা টাকা চাইলেও হাজার একটা কৈফিয়ত দিতে হয় আমাকে, আর এদিকে নিজের বৌমার বার্থডে সেলিব্রেট করার জন্য হাজার হাজার টাকা উড়াবে, যত ঢং। আরে না মা, বার্থডে পার্টি অবশ্যই করব, কিন্তু খরচ করার কোনো দরকার নেই, সিম্পল ভাবে করলেই হবে, প্লিজ মা। কেন মিনা? আমি আসলে ঠিক করেছি আমার জন্মদিনে কোনো এক অনাথ আশ্রমে কিছু টাকা দান করব মা। খুব ভালো ভেবেছো মিনা, সুপার মিনা, তোমার ভাবনা চিন্তা সত্যিই উত্তম, আর সেই ভাবনা চিন্তার জন্যই আজ তুমি এত সুখে আছো মা। মা আপনি আমাকে আশীর্বাদ করুন মা। সর্বদা সুখে থাকো মা। তোমরা সবাই এখন এখানে দাঁড়িয়ে কি দেখছো? যাও নিজেদের কাজ করে যাও। ঠিক আছে ম্যাডাম, আসছি মা। যাও যাও। সৃজা বলছিলাম। থামো, আমার মাথা গরম করিও না, এসব দেখার পর আমার আর কিচ্ছু ভাল লাগছে না। ও এভাবে কোথায় যাচ্ছে? ওকে রাগিয়ে দেওয়া ছাড়া এই বাড়িতে আমার আর কাজটাই বা কি? স্যার আপনি রেডি তো? হ্যাঁ মিনা আমিও রেডি হয়ে গেছি। এত ব্যস্ত কেন?
কি করব বলতো, আমার কাজটাই তো এরকম। শোনো, কাল যাই কাজ থাকুক না কেন, তুমি কিন্তু যাবে না। হ্যাঁ ঠিক আছে। হবে না মিনা, কালকে আমার অনেক কাজ আছে যে। কালকে? হ্যাঁ, কাল আমি একদম সময় পাবো না গো, কাল আমি খুবই বিজি। আর আমি ভেবেছিলাম কাল তুমি সারাদিন আমার সাথে থাকবে, তুমি তো তাই বলেছিলে। তুমি জানো তো কালকে কি দিন? দেখো, কালকে যাই থাকুক না কেন মিনা, আমি আমার শিডিউল চেঞ্জ করতে পারবো না, প্লিজ একটু বোঝো। আচ্ছা মিনা, কাল কি আছে গো? কাল পূর্ণিমা। ও পূর্ণিমা, আরে আমি তো ভাবছিলাম কালকে অমাবস্যা আছে। তুমি তো তেমনটাই ভাববে। আচ্ছা এবার সিরিয়াসলি বলো তো, কাল কি আছে? হ্যাঁ, আরে কিচ্ছু নয়, তুমি কাজ থেকে ফ্রি হলে তখন ভেবো, আমি বলতে পারবো না। ম্যাডাম কি আমার উপর রাগ করেছে? আমি মোটেও রেগে নেই। তাহলে তোমার মুখটা এরকম ফ্যাকাশে হয়ে আছে কেন? হ্যাঁ, আমার মুখে ডিজাইনটা না এরকমই। ও তাই নাকি? হ্যাঁ, খুবই সুন্দর। আচ্ছা মিনা, কালকে সারাদিন আমি কি কাজে ব্যস্ত থাকবো সেটা আমায় জিজ্ঞেস করবে না? তুমি যখন জানতে চাইছো না কালকে কি, তাহলে আমি কেন তোমার কাজ সম্পর্কে ভাববো? আমার কোনো প্রয়োজন নেই তোমার কাজ নিয়ে ভাবার। কালকে আমার বউয়ের জন্মদিন আছে, সেই জন্য তো সারাদিন আমি ব্যস্ত থাকবো। প্লিজ মিনা, এত হেসো না। কেন? কারণটা হলো মিনা, তুমি যখন হাসতে শুরু করো আমি আর নিজেকে সামলাতে পারি না। তুমি ভেবেছো তুমি রোমান্টিক হিরো, তাই না? অলওয়েজ। আমার বউ যদি এমন রোমান্টিক হিরোইন হয় তাহলে যে আমায়ও রোমান্টিক হিরো হতে হয় ম্যাডাম। তাহলে এতক্ষণ তুমি ঢং করছিলে, আমার জন্মদিন ঠিক মনে ছিল। আমি নিজের জন্মদিন ভুলে যেতেই পারি, কিন্তু আমার বউয়ের জন্মদিন নয়। কি বুঝলে? প্রত্যেকবার বার্থডেতে আমি তোমায় গিফট দিই। হ্যাঁ, কিন্তু এইবার তুমি গিফট দেবে। হ্যাঁ, আরে কি গিফট? আমি কি গিফট চাই সেটা তুমি জানো না? হ্যাঁ আমি জানি তো, তুমি বলবে নীল খুব বোর হচ্ছে, ওর জন্য একটা ছোট ভাই বা ছোট বোনের ব্যবস্থা করতে। আরে ওটা তো কোনো গিফট নয়, বরদান। ওটার জন্য তো একটু সময় লাগবে, কিন্তু আমি তোমাকে একেবারে ইনস্ট্যান্ট ফাস্ট ফুড গিফট সার্ভ করতে বলছি। ফাস্ট ফুড গিফট? এতে নতুন কি আছে? ঠিক আছে, আমি তোমাকে বুঝিয়ে বলছি কিভাবে দিতে হয়। আরে ছাড়ো প্লিজ। কোনো প্লিজ না, প্লিজ দাও। আরে ছাড়ো না, তুমি যদি আমায় না দাও তবে আমি তোমায় কিন্তু ছাড়ব না। আরে ছাড়ো, কি করছো কে? আরে ছাড়ো, একটু একটা জিনিস চাইছি তো দাও না, না দিলে কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিলাম। দরজা খোল, শোনো না কেউ আসবে না। এখানে কে আসবে মিনা, এটা তো আমাদের বেডরুম। ঠিক আছে ঠিক আছে, এদিকে এসো। ও দারুন তো, কেউ এসে যাবে। অ্যাডভান্স বার্থডে উইশেস মাই ডিয়ার ওয়াইফি। থ্যাংক ইউ মাই ডিয়ার হাজবেন্ড। ঠিক আছে ঠিক আছে, নীল হে নাও। এটা ভালো করে মেখে নাও। ভাই কি হয়েছে, না খেয়ে এত কি ভাবছিস বলতো? আমি বুঝতে পারছি না ভাই, খেতে ইচ্ছে করছে না। তুই যদি খেতে না পারিস আমি খেয়ে নেব। এদিকে দে। এই আউ। ওরে বাবা,
এই সুমোটা ওর বাবার চেয়েও অনেক বেশি খায় দেখছি। ভাই, লাইফে যাই প্রবলেম হোক, খাবারের ওপর রাগ দেখাস না। তোকে তো খাবার দেখানোই উচিত নয় রে।